অতিকে গুরুত্বপূর্ণ খবর। কেতিয়া ঘোষণা হব উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত পরীক্ষার ফলাফল? আর ইয়াক লৈ কেতবোৰ বিভিন্ন আলোচনা বিলোচনা বা চর্চিত বিষয় হয়ে পড়ছিল যে কাইলৈ দিনটোত ঘোষণা হব বুলি এক জাননী প্রকাশ পোৱা গৈছিল। আর কিন্তু এই সন্দর্ভত এতিয়া অসম উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদৰ তৰফৰ পৰা স্পষ্টীকৰণ দিয়া হৈছে যে কাইলৈ দিনটো প্রকাশ নহয়, উচ্চতর মাধ্যমিকৰ ফলাফল আগন্তক 10 মেৰ ভিতৰত প্রকাশ পাব উচ্চতর মাধ্যমিকৰ চূড়ান্ত পৰীক্ষাৰ ফলাফল। আমি সবিস্তারে খবৰটো লৈ অহাৰ চেষ্টা কৰিম। জনাইছো এটা অতিকে গুৰুত্বপূৰ্ণ খবৰ যে উচ্চতর মাধ্যমিকৰ ফলাফলৰ তাৰিখক লৈ স্পষ্টীকৰণ এতিয়া AHSEC-ৰ 10 মেৰ ভিতৰত ঘোষণা হ'ব HSC-ৰ ফলাফল। আৰু কাইলৈ ঘোষণা নহয় উচ্চতৰ মাধ্যমিকৰ ফলাফল, কাইলৈ দিনটোত ঘোষণা হ'ব বুলি প্ৰকাশ পাইছিল বাতৰি। আৰু তাৰ সন্দৰ্ভত এতিয়া স্পষ্টীকৰণ দিছে যে কাইলৈ দিনটোত প্ৰকাশ নহয়। আৰু ফলাফলৰ সন্দৰ্ভত একাংশই বিয়পাইছে ভুৱা খবৰ। মোবাইলে মোবাইলে বিয়পি পৰিছে ভুৱা নটিচ। এটা ডাঙৰ খবৰ যে মোবাইলে মোবাইলে বিয়পি পৰিছিল ভুৱা নটিচ। আর ফলাফলক লৈ এটা প্রারম্ভিক কাম এতিয়াও বাকি আছে বলে উল্লেখ করেছে। আর ফলাফলের পূর্বে এনে ধরনের নোটিস দিয়া নহয় আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলর পৰা। আর AHSEC-ৰ অধ্যক্ষ নিশ্চিত করলে এই তথ্য যে 10 মেৰ ভিতৰত প্রকাশ করা হব উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত পরীক্ষার ফলাফল। স্পষ্টীকরণ দিয়া দেখবলে পাওয়া গেছে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলর তরফের 10 মেৰ ভিতৰত ঘোষণা হব হায়ার সেকেন্ডারির ফলাফল। আর কাইলৈ ঘোষণা নহয় উচ্চতর মাধ্যমিকর ফলাফল, এই কথা উল্লেখ করেছে। পুনর্বার উল্লেখ করেছে এটা ডাঙর খবর, কাইলৈ দিনটো যেহেতু উচ্চতর মাধ্যমিকর ফলাফল প্রকাশ পাব বলে এক বাতৰি প্রকাশ পাইছিল। আর এই সন্দর্ভত বা ফলাফলক লৈ ভুয়া বাতৰি প্রকাশ করেছে বলে একাংশই ভুয়া বাতৰি বিয়পাইছে মোবাইলে মোবাইলে বা ভুয়া নোটিস বিয়পার অভিযোগ উত্থাপন করেছে এতিয়া আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলর তরফের। আর শেহতভাবে উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের তরফের বা অধ্যক্ষগুলো স্পষ্টীকরণ দিছে যে মোবাইলে মোবাইলে বিয়পি পড়ছিল ভুয়া নোটিস। AHSEC-ৰ তরফের এনে ধরনের কোনো প্রারম্ভিক নোটিস জারি করা নহয়, গতিকে এই খবর ভুয়া সত্য নহয় বলে উল্লেখ করেছে। আর 10 মেৰ ভিতর ঘোষণা হব HSC-ৰ ফলাফল। আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলর অধ্যক্ষ নিশ্চিত করলে এই তথ্য একটা ডাঙর খবর। উচ্চতর মাধ্যমিকর ফলাফলের তারিখক লৈ স্পষ্টীকরণ এটা দিয়া দেখবলে পাওয়া গেছে AHSEC-ৰ তরফের। কাইলৈ ঘোষণা নহয় 10 মেৰ ভিতর ঘোষণা হব হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফল। মন্তব্য আছে, মন্তব্যত আমি কি কৈছে আমি আগবঢ়ার চেষ্টা করি। কথাটি প্রথম কথা, যখন নোটিফিকেশন সোশ্যাল মিডিয়াত দেখবলে পাইছো, এই নোটিফিকেশনখন সম্পূর্ণ ভুয়া আর মিছা, সম্পূর্ণ মিছা আর ভুয়া এখন নোটিফিকেশন। আমার রিজাল্ট প্রসেসিং চলি আছে, প্রায় সম্পূর্ণ হওয়ার পথত এতিয়াও 2-4টা কুয়েরি আমালৈ আহি আছে। আর যেতিয়াই আমার কুয়েরিখিনি মিট হব তেতিয়াই আমি রিজাল্ট ঘোষণার কথা প্রকাশ করি। আসলতে আমি রিজাল্ট সম্পর্কত যেতিয়ালৈকে সম্পূর্ণ রিজাল্ট প্রসেসিং হৈ নুঠে সঠিক কবলৈ টান, শিক্ষামন্ত্রী মহোদয় সেইটো কবলৈ অসুবিধা হব, মূল ক্ষেত্রতো অসুবিধা হব। আমি এটা ধারণা করে কওঁ আৰু আমি এটা নির্দিষ্ট সময় বান্ধি লওঁ, সেই সময়ের ভিতর আমি রিজাল্টৰ ফলাফল ঘোষণা করবর। যোৱা বছৰ আমি 6 জুনৰ দিনা হায়ার সেকেন্ডারি ফাইনেল পরীক্ষার রিজাল্ট দিছিলো, আর এইবার মই চেষ্টা করেছিল যাতে এমাহৰ আগতে মই রিজাল্ট দিব পাৰোঁ। আৰু সেইমতে ভাবিছো 10 মেৰ ভিতৰত আমি রিজাল্ট ঘোষণা কৰিব পাৰিম। একেবাৰে পলম হোৱা নাই, কাৰণ CBSE রিজাল্ট ওলাবলৈ এতিয়াও বাকি আছে। আৰু আমাৰ যিটো রিজাল্ট প্রসেসিং, আমি 4টা ষ্ট্ৰীমত পৰীক্ষা পাতোঁ, আৰ্ট, সায়েন্স, কমার্স এণ্ড ভকেশনেল। আৰু আমাৰ টোটেল নাম্বাৰ অফ সাবজেক্ট হৈছে 93। আৰু এই 93টা সাবজেক্টৰ ভিতৰত আমাৰ 2টা কোৰ সাবজেক্ট থাকে, আৰু 91টা সাবজেক্ট আমি প্ৰত্যেক ষ্টুডেণ্টৰ ইফাল সিফাল কৰিবলগীয়া হয়। গতিকে হায়াৰ ছেকেণ্ডেৰী যিটো ফাইনেল এক্সামিনেশ্যনৰ ৰিজাল্ট প্ৰচেছিং, ইট ইজ এ ভেৰি কমপ্লেক্স প্ৰচেছ, আৰু সেইকাৰণে ই অকণমান সময় লয়। আৰু মই এইটো কথা কেতিয়াও নাভাবোঁ যে আমাৰ ৰিজাল্ট দেৰি হ'লে হায়াৰ ডিগ্ৰীত এডমিশ্যনৰ কিবা অসুবিধা হ'ব। আৰু আপোনালোকক মই পুনৰবাৰ কৈছোঁ, 10 তাৰিখৰ ভিতৰত
রিজাল্ট আমার হব। এতিয়াও মই বিং দ্য চেয়ারম্যান এলোন আই কান্ট টেক এনি ডিসিশন সকল ক্ষেত্রতে, কিছু ক্ষেত্রে মই লব পাৰো, কিন্তু এতিয়াও সিদ্ধান্ত লওয়া নাই। লেট মি ডিসকাস, কারণ ভুয়া বাতৰিয়ে মানুহৰ মাজত এটা বিভ্রান্তি সৃষ্টি করে। আনকি লৰা ছোৱালীবিলাকে ৰিজাল্টৰ কথাত এই বাতৰিবোৰ পোৱাৰ লগে লগে তেওঁলোকৰ এটা অনিশ্চয়তাৰ সৃষ্টি হয়। মই ভাবো যদি কিবা আমি কেস ফাইল কৰিব, FIR ফাইল কৰিবলগীয়া হয়, মই চিন্তা কৰিম। এতিয়ালৈকে কিন্তু মই সিদ্ধান্ত লোৱা নাই। কথাটো এনেকুৱা, মেট্ৰিকত সেইটো আচলতে স্থান নহয়। ইন অৰ্ডাৰ অফ মেৰিট পাঁচজন ষ্টুডেণ্টক তাত দেখুওৱা হৈছে, আৰু পজিশ্যন থাকিবনে নাথাকিব এই সিদ্ধান্তটো আমাৰ এক্সামিনেশ্যন কমিটিয়ে ল'ব। মই কৈছোঁ যে চেয়াৰমেনে সকলো কথা অকলে সিদ্ধান্ত ল'ব নোৱাৰে, আমাৰ প্ৰত্যেকটো কথাৰে বিভাগৰে কমিটি আছে, আৰু আমাৰ এক্সামিনেশ্যন কমিটিয়ে যি সিদ্ধান্ত ল'ব, ইট উইল বি দ্য ফাইনেল ডিচিজন। 10 মে' বুলি মই তাৰিখটো কৈ দিয়া নাই, ভিতৰত বুলি কৈছোঁ, অন অৰ বিফৰ দেই। আৰু এই সিদ্ধান্তটো আমাৰ এক্সামিনেশ্যন কমিটিত হ'ব, তাৰমানে কমিটিৰ এপ্ৰুভেলৰ মতেহে আমি চব কাম কৰোঁ। আৰু মোৰ আপোনালোকৰ প্ৰতিও এটা আগ্ৰহ, এনেকুৱা কিবা খবৰ পালে, কালি দুই এজন সাংবাদিকে মোক সুধিছে এই নিউজটো সম্পৰ্কত, মই তেতিয়া কৈছোঁ যে এইটো সম্পূৰ্ণ ভুৱা। আৰু আপোনালোকৰ প্ৰতিও মোৰ এইটো অনুৰোধ, যদি এনেকুৱা খবৰ আপোনালোকে পায়, আপোনালোকে ইয়াক অথেণ্টিকেট কৰিবৰ কাৰণে আমাক এটা ফোন কৰিলেও হয়, আমি আপোনালোকক কৈ দিম এইটো সঁচা বাতৰি নে মিছা বাতৰি। প্ৰথম কথা, যিখন নটিফিকেশ্যন ছ'চিয়েল মিডিয়া